আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লোকেশন চেনা কবুতর আপনি যখন কালেক্ট করলেন কালেক্ট করার পরে এই কবুতর যদি আপনি ছেড়ে দেন তার আপন মালিকের কাছে চলে যাবে কি না অর্থাৎ আপনি আমার কাছ থেকে এক পিস রেসিং পিচন কালেক্ট করলেন কিন্তু ওই কবুতরটা আমি লোকেশন চিনাইছি লোকেশন চেনানোর পরে আপনি নিয়ে গেলেন এক মাস রাখলেন দুই মাস রাখলেন অথবা এক বছর রাখলেন তারপরে এই কবুতরটা আপনি ছেড়ে দিলেন এখন এই কবুতরটা আমার বাড়িতে আসবে কিনা যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা রেসিং পিজন সম্পর্কে আপনি জানতে ইচ্ছুক এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা পুরাতন রয়েছেন তাদের জন্য ওই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে কারণ বিগত অনেক ভিডিওর মধ্যে আমি বলেছি লোকেশন চেনা কবুতর আপনি যখন নিয়ে যাবেন ওই কবুতরটা আপনি ছেড়ে দিবেন তারা আপন মালিকের বাড়িতে ফিরে আসবে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ডিফারেন্ট কিছু ভিন্ন কিছু বলতে যাচ্ছি সুতরাং গভীর মনোযোগ সো ফ্রেন্ডস এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ রেসিং পিজন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারা এ বিষয়টা জানেন রেসিং পিজন সরোর থেকে যেখানে লালিত পালিত হয় সে তার মালিককে ভুলতে পারে না সে বাড়িকে সে কোনো দিনও ভোলে না এজন্য রেসিং পিজন যখন আমরা কালেক্ট করি যখন সে কোনো কিছু বোঝে না একটা দুইটা খাইতে পারে অথবা জিরো পরে আছে সেই সময়টাতে কিন্তু আমরা রেসিং পিজনের বেবিগুলো কালেক্ট করে থাকি যাতে করে রেসার কবুতরের আমরা লোকেশন চিনাইতে পারি আমার বাড়িতে উড়াইতে পারি যাতে করে তার আপন বাড়িতে সে ফিরে না যায় কিন্তু যখন আপনি রেসিং পিজন কালেক্ট করছেন একটা রানিং কবুতর এই কবুতরটা জন্মগ্রহণ করেছে এই বাড়িতে তার মালিক তাকে লোকেশন চিনাইছে ধীরে ধীরে ওই বাড়িতে সে বেড়ে উঠেছে হয়তোবা তার মালিক তার দিয়ে টস এবং সাহাড়ি করেছে এই কবুতরটা যখন আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন এক মাস দুই মাস তিন মাস সেটা যদি ভাও লাইনের কবুতর হয়ে থাকে সেটা যদি দুইশো কিলোমিটার দূরেও যদি আপনি থাকেন সেখান থেকে যদি আপনি একটা সময় ছেড়ে দেন এই কবুতরটা কিন্তু আপনার বাড়িতে আর একটা সেকেন্ডের জন্য থাকবে না আপনি ছেড়ে দিবেন সঙ্গে সঙ্গে তার আপন মালিকের বাড়ির দিকে কিন্তু সে রওনা দিবে তার শরীর যদি ফিট থাকে তার গ্রোথ যদি সুন্দর থাকে এবং সে যদি সুস্থ হয় সে চেষ্টা চালিয়ে যাবে তার আপন মালিকের বাড়িতে যাওয়ার জন্য হয়তো বা একদিনে পারবে না পনেরো দিন পর হইলেও সে তার আপন মালিকের বাড়িতে ফিরে যাবে তবে শর্ত একটা এই কবিতাটা টস ছাড়াছাড়ি করা থাকতে হবে যদি টস করা না হয় সেক্ষেত্রে কিন্তু এই কবুতরটা এক দুইশো কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারবে না অর্থাৎ আমার বাসা ঝিনয়দহ আপনি থাকেন ঢাকাতে আমার কাছ থেকে এই কবুতরটা আপনি নিয়ে গেলেন যদি আমি ঢাকা পর্যন্ত টস করি আর এই কবুতরটা আপনি নিয়ে যাওয়ার পর যদি ছেড়ে দেন তাহলে এই কবুতরটা আমার বাড়িতে আসতে পারে আসবে এমন কথা বলা যাবে না আসতে পারে যদি আল্লাহতাল রহমত করে এখন আপনারা অনেকে বলতে পারেন টস না করা কবুতরও একশো দুইশো কিলোমিটার দূর থেকে বাড়িতে এসেছে হ্যাঁ এটা আসতে পারে কিন্তু সেটার সংখ্যায় খুবই কম আসলে রেসিং পিজন সম্পর্কে আমরা যতটা ভাবি ঠিক ততটা নয় এখন প্রশ্ন হচ্ছে কোন কবুতর লোকেশন চেনানোর পরেও তার আপন মালিকের বাড়িতে ফিরে যায় না ভিওর্স এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ওই কবুতরগুলো লোকেশন চেনানোর পরেও তার আপন মালিকের বাড়িতে ফিরে যাইতে পারবে না যেই কবুতরগুলোকে আপনি লোকেশন এসেন তারপরে খাসার মধ্যে রাখছেন এই কবুতরটাকে আপনি কোনদিন উড়াননি টস করেননি ছাড়াছাড়ি করেননি এই কবুতরটা কালেক্ট করার পরে যদি আপনি ছেড়ে দেন তার আপন মালিকের বাড়িতে কিন্তু সে ফিরে যাইতে পারবে না এক ভাই ফোন করছিলেন ঢাকা থেকে এবং তিনি বলছিলেন যে ভাই আমি রেসিং পিজন লালন পালন করতেছি খাসার মধ্যে সেই মালিক বলছে যে এই কবুতরের লোকেশন চেনানো হয়নি এখন এই কবুতর যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই এবং সেখানে যদি লোকেশন চেনাই এবং সেটা যদি ছেড়ে দিই সেক্ষেত্রে এই কবুতরটা কি তার আপন মালিকের বাড়িতে চলে যাবে কিনা তিনি জানতে চাইছিলেন এই ভিডিওর মধ্যে বিষয়টা ক্লিয়ার করতেছি যে না এই কবুতরটা তার আপন মালিকের বাড়িতে যাইতে পারবে না তবে সতর্ক থাকতে হবে যেহেতু রানিং কবুতর তিনি যদি অসৎ হয়ে থাকেন আপনার সঙ্গে মিথ্যা কথা বলতেও পারে তিনি টস ছাড়াছাড়ি করতে পারেন কবুতরগুলো ফ্লাই করাইতে পারেন এখন এই কবুতরটা আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন কবুতরটা কিন্তু আপনার বাড়িতে নাও থাকতে পারে তার বাড়িতে চলে আসতে পারে আর এটাই অরিজিনাল ড্রেসিং পিজনের বৈশিষ্ট্য তার আপন মালিকের বাড়িতে সে কিন্তু চলে আসবে এমন ঘটনা অনেক ঘটছে রানিং কবুতর অথবা এক দুই পরের কবুতর যখন কারেক্ট করছে কবুতরটা যখন ছাড়ছে তার আপন মালিকের কাছে চলে গেছে এই কবুতরটা কিন্তু আর ফেরত পাননি এমন অসংখ্য ঘটনা কিন্তু ঘটেছে সুতরাং আপনারা সতর্ক থাকবেন কবুতর যখন কালেক্ট করছেন রেসিং পিজন রানিং কবুতরগুলো পিঞ্জার মধ্যে খাসার মধ্যে রেখে আপনাকে লালন পালন করতে হবে এগুলো ছাড়া যাবে না তিন চার পরের বেবি যদি আপনি কারেক্ট করতে চান ক্রয় করতে চান সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি কবুতরগুলো নিতেছেন ওই ব্যক্তির কাছ থেকে আপনি শুনে নেবেন যে এই কবুতরগুলো লোকেশন চেয়ানো হয়েছে কিনা তিনি যদি সৎ হয়ে থাকেন অবশ্যই আপনাকে সত্য কথা বলবেন তিনি যদি বলেন এই কবুতারগুলো ফ্লাই করানো হয়েছে টস আসারি করানো হয়েছে সেক্ষেত্রে এই কবুতরগুলো আপনি আপনার বাড়িতে ছাড়তে পারবেন না যদি ছাড়েন সেক্ষেত্রে কিন্তু এই কবুতরগুলো তার আপন মালিকের বাড়িতে ব্যাক করবে আর যদি বলেন যে লোকেশন চেয়ানো হয়নি সেক্ষেত্রে এই আপনি রাখতে পারেন টস হাসারি নিজে আপনি করতে পারেন আপনি নিজে ফ্লাই করাইতে পারবেন কোনো সমস্যা নাই সো ফ্রেন্ডস আশা করছি বিষয়টা ক্লিয়ার যদি আপনার কিছু জানা থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি রেজন চলে আসবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ যারা নতুন সেনেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ